ফিরে আসলেন বিরতির পর। মডেল ভিলেজ পরিদর্শন দক্ষিণ জেলা জেলা শাসকের কাঠালিয়া চিফ মিনিস্টার মডেল ভিলেজ রয়েছে কাঠালিয়া ছড়াতে এবং সেই ভিলেজ আজকে পরিদর্শন করেন দক্ষিণ জেলা জেলা শাসক। আজকে পরিদর্শনে যান এবং আজকের পরিদর্শন প্রসঙ্গে যেমনটা জানা যায় মগাফা ব্লকের অন্তর্গত কাঠালিয়া ছড়া ইডিসি ভিলেজকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই মোতাবেক আজ বৃহস্পতিবার মডেল ভিলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ। জেলা শাসক মডেল ভিলেজের উন্নয়নমূলকের কাজের পাশাপাশি এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সেই প্রসঙ্গেও খবর নিয়েছেন, অর্থাৎ ঘর কতজন পেয়েছেন, এখন কতজনের ঘর পাওয়া বাকি রয়েছে, বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট মহকুমা শাসক তিনি খতিয়ে রেখেছেন। তিনি কথা বলেছেন বেনিফিশিয়ারিদের সঙ্গেও। পরিদর্শন শেষে ব্লক আধিকারিকরাও পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কমিটিকে নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। যে সভাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর তৈরির কাজ দ্রুত সমাপ্তি করার পরামর্শ দিয়েছেন দক্ষিণ জেলার জেলা শাসক এবং একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চলছে, উন্নয়নমূলক প্রকল্পের কাজ, সেই প্রকল্পের কাজের খতিয়ান আজকে যেরকম তিনি ঘুরে ঘুরে দেখেছেন, একই সঙ্গে সমস্ত কাজ অতি দ্রুত সম্পন্ন করার নির্দেশে রয়েছে দক্ষিণ জেলার জেলা শাসকের। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে কাঠালিয়া ছড়াকে এবং এই কাঠালিয়া ছড়া এডিসি ভিলেজকে সম্পূর্ণভাবে ঘুরে দেখা, তার সঙ্গে উন্নয়নমূলক কাজ তদারকি করার জন্যই আজকে মহকুমা শাসকের এই পরিদর্শন, যেমনটা ইতিমধ্যে খবর। তবে আজকে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির আজকের এই পরিদর্শন প্রসঙ্গে শুনুন। আজকে আমাদের চিফ মিনিস্টার মডেল ভিলেজ কাঠালিয়া ছড়া ভিলেজে ওনার আসার একমাত্র উদ্দেশ্য হল আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরগুলি কতটুকু কমপ্লিট হয়েছে আর কতটা কমপ্লিট হয়নি, তারপরে রেখার কাজের পরিদর্শন করেছিল। এখানে কয়েকটা চেকডাম হয়েছে, চ্যানেল হয়েছে এবং একটা চেকডাম করার জন্য আমাদের কাঠালিয়া ছড়া বিসির একজন মৎস্য চাষি ভাই রেখেছিলেন, সেটা আমরা আগামী দিনে চেকডামটা এনজিএম রেখার মাধ্যমে করে দেব এবং এই মডেল ভিলেজের যাতে প্রত্যেক বাড়িতে টাকা শৌচালয় থাকে তারও আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এটার একমাত্র উদ্দেশ্য রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজগুলি যাতে দ্রুত আমরা শেষ করতে পারি, এই জন্য আমরা আজকে ডিএনসার এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাথে আমরা ভিজিট করেছি। আসলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য, একদিকে যেরকম মডেল ভিলেজ পরিদর্শন তার পাশাপাশি মডেল ভিলেজের উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। উপস্থিত ছিলেন ব্লকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এই মানুষের যাতে আগামী দিনে উন্নয়ন সম্ভব হয় একটি গ্রামের উন্নতির মাধ্যমে সেই আবেদনই রেখেছেন মহকুমা শাসক এবং প্রত্যেকটা কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয় তারই আবেদন রয়েছে আধিকারিকদের উপর, যেমনটা মহকুমা শাসক জানিয়েছেন। নিজেকে বিরতি ফিরছে, বিরতির পর সঙ্গে থাকুন।